সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্ন ও উত্তর। সোনালী ই সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে ই পাসপোর্ট ফি আদায় কার্যক্রম কত তারিখে চালু হয়? পহেলা সেপ্টেম্বর 2020। কোথায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাসের লাইভ জেনা ব্যাংক কার্যক্রম শুরু হয়েছে? ময়মনসিংহ। BBSR 2020 সালের জরিপে দেশে সাক্ষরতার হার কত? 74.70%। সম্প্রতি কাকে ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার PPM হিসেবে দেওয়া হয়? শাবহানাজ রশিদ দিয়া। ন্যাচারাল বেস্ট ফটোগ্রাফিতে এশিয়ার প্রথম বাংলাদেশি হিসাবে কে স্মল ওয়ার্ল্ড ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন? জাকিরুল মাজেদ কনক। টানা সপ্তমত তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের সম্মানজনক ওয়ার্ল্ড সাবমিট অন ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার 2020 অর্জন করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের কোন ওয়েবসাইট? A2IR দুটি উদ্যোগ e1shop.gov.bd এবং skill.gov.bd। মৎস্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের তথ্য মতে বিশ্বের মোট ইলিশের কত শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে? 86%। দেশের GDP এই রেমিডেন্সের অবদান কত শতাংশ? প্রায় 12%। রেমিডেন্স প্রবাহ বাড়াতে গত অর্থবছর থেকে কত শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে? 2%। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের ECOSOCR কোন অঙ্গসংস্থান 2021-23 মেয়াদে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন? UNDP, UNFPA এবং UNOPS। বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA হচ্ছে কোন দেশের সঙ্গে? ভুটান। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের 17 জন ইয়াং লিডার তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? প্রযুক্তিবিদ জাহিন রোহান রাজিন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির UNP ইয়াং চ্যাম্পিয়ন অফ আর্থ শীর্ষক পুরস্কারের জন্য মনোনীত 35 সম্ভাবনাময় তরুণের মধ্যে রয়েছে কোন বাংলাদেশি? প্রযুক্তিবিদ জাহিন রোহান রাজিন। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য AKM নৌরেসুজ্জামান কবে মারা যান? 21 সেপ্টেম্বর 2020। আন্তর্জাতিক ওয়াকেন্ড সায়েন্স জার্নালের মতে তথ্য মতে কত সালের মধ্যে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে? 2045 সাল। হিন্দু বিধবা নারীরা স্বামীর সব সম্পত্তির অধিকার পাবে বলে রায় হয় কত তারিখে? 2 সেপ্টেম্বর 2020। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে কোন ব্যাংক ক্রেডিট কার্ডে কত শতাংশের বেশি সুদ নিতে পারবে না? 20%। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO পরবর্তী 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে কোন দেশ? বাংলাদেশ। 2022 সালে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের চলমান 29তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় মুক্তধারা GFB লাইব্রেরি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে কোন বাংলাদেশি বা কথা সাহিত্যিক? সেলিনা হোসেন। সোনালী রঙের সেফটি পিন দিয়ে বিশ্বের সবচেয়ে বড় চেইন তৈরি করে জিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন কোন বাংলাদেশি? পার্থ চন্দ্র দেব। গ্রামে পানি ও স্যানিটেশন উন্নয়নে বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড ব্যাংক WB কত কোটি ডলার ঋণ দিচ্ছে? $20 কোটি। মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক ইউনিভার্সিটির AIU প্রথম চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস। ইন্টারন্যাশনাল ইনফরমেটিক অলিম্পিক IOI এর এবছর ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের কোন কোন প্রতিযোগী? তাসমিম রাজা, রেজওয়ান আরিফিন এবং আরমান ফেরদোস। আয়োজক ছিল সিঙ্গাপুর। মুক্তিযুদ্ধকালে 8নং সেক্টরের কমান্ডার আবু উসমান চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করলেন? 5 সেপ্টেম্বর 2020। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহ ও ভূমিহীন কতটি পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার? 8,82,033টি। ওয়ার্ল্ড ফায়ার মিডিয়া ইন্ডেক্স 2020 অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 151তম।
61তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিক IMU-তে কতটি পদক জিতেছে বাংলাদেশ? 6টি, 1টি রূপার ও 5টি ব্রোঞ্জ। 61তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিক ইমুতে বিশ্বের 107টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 38তম। শীর্ষ দেশ চীন, দক্ষিণ এশিয়াতে শীর্ষে বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে এশিয়া প্রশান্ত মহাসাগরে 19টি দেশের মধ্যে সড়কের মানে বাংলাদেশের অবস্থান কত? 17তম। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 29টি দেশের মধ্যে বিদ্যুৎ সেবায় বাংলাদেশের অবস্থান কততম? 28তম। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 4র্থ, প্রতি লাখে মৃত্যু 15.3 জন। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 29টি দেশের মধ্যে পানির সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম? 29তম। সম্প্রতি কোন দেশে প্রথম সাফল্যের সঙ্গে হাইপোনোটিক টেকনোলজি ডেমনস্ট্রেশন BSL-এর পরীক্ষা করলো? ভারত 4র্থ দেশ হিসেবে। বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম স্থানে রয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র 98,000 মেগাওয়াট, দ্বিতীয় ফ্রান্স, তৃতীয় চীন। ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে 100 গোল কিংবা তার বেশি গোল করেছেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডো 101টি, প্রথম আলি দায়িত 109টি, ইরান। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন অভিযোগ তুলে অস্ট্রেলিয়ার এক সাংবাদিককে গত কয়েক সপ্তাহ ধরে আটকে রেখেছে কোন দেশ? চীন। আটককৃত চ্যাংলিং CGTN টেলিভিশনের উপস্থাপক। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আগামী কত সেপ্টেম্বর হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন? 15 সেপ্টেম্বর 2020।